জীবনের সকল ক্ষেত্রে দুই ধরনের মানুষকে আমি এড়িয়ে চলি পার্সোনালি, আপনারা এড়িয়ে চলতে পারেন। এক, অতি পণ্ডিত, দুই, অতি বুদ্ধিমান। এই ধরনের মানুষ লাইফে কিচ্ছু করতে পারে না, তাদেরকে কখনোই তাদের সঙ্গে মিশবেন না। অতি পণ্ডিত, অতি বুদ্ধিমান, কিছু লোক বেশি বোঝে ওরা কিছু করতে পারে না, কিছু লোক বেশি জানে ওরাও কিছু করতে পারে না। আচ্ছা, যে আপনাকে কোনো একটা কাজ করতে সহযোগিতা করতে পারবে না, তাকে কখনোই বলতে দিয়ে না যে আপনি কাজটা করতে পারবেন না। যে আপনাকে কোনো হেল্প করতে পারে না, আপনার লাইফে কোনো ডিসিশন তাকে নিতে দিয়েন না, তার কাছ থেকে নিজেকে দূরে সরান অথবা তাকে দূরে রাখেন, যে কোনো একটা। পৃথিবীতে সবাইকে কেয়ার করার কোনো কিছু নাই। মনে রাখবেন, আপনি কখনো সবাইকে খুশি করতে পারবেন না। আপনি যত বেশি মানুষকে খুশি করার চেষ্টা করবেন, আপনার লাইফটা তত বেশি দুঃখের হবে। আপনি যদি সবাইকে খুশি করার চেষ্টা করেন, আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কালকে থেকে ওখানে আইসক্রিম বেচতে পারেন। আইসক্রিমওয়ালার পক্ষে সবাইকে খুশি করা সম্ভব, আপনার আমার পক্ষে সম্ভব না। যদি রান্না ভালো হয়, আমরা একটা কাজ করি না অনেকে, সেটা হলো যিনি রান্নাটা করেছেন তাকে ডাকেন, ডেকে প্রশংসা করেন, রান্না খুব ভালো হয়েছে। এটা করতে বেশি সময় লাগে না, কিন্তু যিনি রান্নাটা করেছেন উনি এই স্বীকৃতিটা পেলে খুব খুশি হবেন। দ্য চান্স ইজ দেয়ার পরবর্তীতে রান্নাটা আরও ভালো হবে, আপনারই কিন্তু লাভ, আপনি আরও ভালো রান্না খেতে পারবেন। ডাকেন, ডেকে বলেন রান্নাটা অনেক ভালো হয়েছে। প্রশংসা করুন প্রাণ খুলে, নিন্দা করুন কান খুলে। এটা একটু বলি, যখন কারোর সম্পর্কে নিন্দা করবেন তখন জেনে নিন্দা করবেন, আরও ভালো হয় নিন্দা না করলে, সবচেয়ে ভালো হয়। এত সময় নাই আসলে, আপনার করার মতো অনেক 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 কাজ আছে, সে কাজগুলো করেন। যখন যা কিছু খেতে ইচ্ছে করবে খেয়ে ফেলবেন। কথাটা কেন বললাম, আমি হয় কি অনেক সময় ধরেন যাচ্ছি আমার অফিসে, যাওয়ার সময় যদি দেখি রাস্তায় পেঁয়াজও ভাজছে, আমি কিন্তু গাড়ি থামিয়ে খেয়ে ফেলি, যদি আমার খেতে ইচ্ছে করে আমি কিন্তু খেয়ে ফেলি। কারণটা হলো এই যে পেঁয়াজও খেতে ইচ্ছা করতেছে, আমার আত্মা চাচ্ছে, আত্মাকে কখনো কষ্ট দিতে নাই, কারণ সেই খাবারটা খাওয়ার দ্বিতীয়বার সুযোগ আমার নাও হতে পারে, আমার হায়াত কতটুকু আমি জানি না। আপনি বলতে পারেন যে ভাইয়া যখন যা মন চায় তা খেয়ে ফেললে একটা সমস্যা আছে। কি সমস্যা? ভুঁড়ি বাড়বে, মেদ ভুঁড়ি বাড়বে। আচ্ছা, বাড়লে কি হবে? ভাইয়া বাড়লে তো সে পছন্দ করবে না। আচ্ছা ভাই, দেখেন তার পছন্দের সঙ্গে মিল রেখে আমি আমার ভুঁড়িটাকে কমালাম, ঠিক রাখলাম। এরপর যখন তাকে আমি বিয়ে করব, তখন তো তাকে আমি পেয়ে গেছি, তখন তো আমি আর ভুঁড়ি কমাবো না, আমি তো অনেক খাওয়া দাওয়া করব। আমি মনে করি যে মানুষটা আমার ভুঁড়ি সহ্য করতে পারে না, সে মানুষটার আমাকে ভালোবাসার কোনো অধিকার নাই। আমি এই প্রিন্সিপালে বিশ্বাস করি। আরেকটা কাজ করি আমরা, সবচাইতে সুন্দর পোশাকটাকে বিশেষ কোনো দিবসে পরার জন্য ফেলে রাখি। আমি আপনাকে বলি, আপনি ধরে নেন আজকেই সেই বিশেষ দিন। যদি কোনো পোশাক পরতে ইচ্ছে করে, কোনো স্পেশাল ডের জন্য ফেলে রাখবেন না। সত্য ঘটনা বলি একটা, আমাদের এক বন্ধু চাকরি পাওয়ার পর ঈদের সময় আন্টিকে একটা শাড়ি কিনে দিয়েছিল। তো ঈদের যখন 3 দিন বাকি, তখন আন্টি খুব করে বলতেছে, বাবা আমি শাড়িটা একটু পরি। বলে, মা ঈদের সময় পরো, আমিও বাড়িতে আসবো, ঈদের সময় পরো, এখন পরো না। মা কি মনে করে যেন ঈদের 2 দিন আগে আবারও বলতেছে, বাবা তো শাড়িটা অনেক সুন্দর একটু পরি। বলে, না না 2 দিন পরে ঈদ, আমি আসতেছি বাড়িতে, তখন পরো, পরতে দেয় নাই। ঈদের ঠিক আগের দিন আন্টি মারা যান। আমার সেই বন্ধুটা এখনও দেখা হলে জড়াই ধরে কান্না করে, দোস্ত আমি আমার মাকে শাড়িটা পরতে দিলাম না, এই দুঃখ আমি কীভাবে ভুলবো। ওই জন্য বললাম, আপনার যেটা ফেলে রাখতেছেন না পরার জন্য, সেটা পরার সুযোগ আর নাও হতে পারে। আমি একসময় করতাম কিন্তু এখন করি না, আমার সবচেয়ে সুন্দর ড্রেসটাকে পরে ফেলি, ফাস্টাস ভেঙে পরে ফেলি। পৃথিবীতে কোনো স্পেশাল ডে নাই, আপনি যখন বেঁচে আছেন ওটাই হচ্ছে স্পেশাল ডে, আর একটা দিন এটা স্পেশাল ডে না।